আজকের নাটক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে চিরঞ্জীব। লোকটিকে দেখে 250 বছর বলে মনে হয় না, মনে হয় বড়জোর 60-62। লম্বা চওড়া গড়ন, কাশির পেয়ারার মতো রং, গোপ ও গালপাটটা বেশিরভাগ পাকা। দেখে মনে হয় পৌরাণিক নাটকে পিতামহ ভীষ্মের ভূমিকায় লোকটিকে বেশ মানাত। বৃদ্ধ বটে, কিন্তু কোথাও স্থবিরতার চিহ্ন নেই। তাকে দেখামাত্রই দুটো কথা আমার মনে এসেছিল। এক, লোকটি অনেক দূর থেকে আসছে। দুই, লোকটির দেহ অত্যন্ত কঠিন স্থায়ী ধাতুতে নির্মিত। একবার থেকে কেন এমন ধারণা হয়েছিল জানি না। পুনায় সিদ্ধিবিনায়ক গণপতির এক প্রাচীন মন্দির আছে। অনেক আগে মন্দিরের চারিপাশে প্রকাণ্ড দিঘি ছিল। শোনা যায় পেশোয়াররা নৌকায় চড়ে দেবদর্শনে আসতেন। এখন সে দিঘি শুষ্ক প্রায়, সেই খাত পার হয়েও মন্দিরে যেতে হয় না। আমি পুনায় এসে ডেরা ডান্ডা ফেলার পর থেকে প্রতি চতুর্থী তিথিতে নিয়মিত গিয়ে প্রণাম করে আসি। শুনেছি বড় জাগ্রত দেবতা। এবারে আষাঢ় মাসে কৃষ্ণা চতুর্থী তিথিতে অপরাহ্নকালে মন্দিরে প্রণাম করতে গিয়েছি। অপ্রত্যাশিতভাবে বজ্রবিদ্যুৎ ও বর্ষণে সমারোহ লেগে গেল। বৃষ্টিতে আটকে পড়ে মন্দির সংলগ্ন টিনের চালার নিচে বেঞ্চিতে বসে বৃষ্টি ধরনের অপেক্ষা করতে লাগলাম। চালার নিচেও অবশ্য কয়েকজন লোক আছে, তবে বেশিরভাগ স্ত্রীলোক বেঞ্চির উপর পা তুলে বসে নিশ্চিন্ত মনে গল্প গুজব করে চলেছে। একটি পুরুষ চালার এক কোণে বসেছিল, তাকে এতক্ষণ লক্ষ্য করিনি। বৃষ্টির ছাঁট গায়ে লাগছে বলে সে বোধহয় উঠে এসে আমার পাশে বেঞ্চিতে বসল। তার চেহারা বর্ণনা তো আগেই করেছি, হাতে মোটা একটা লাঠি, খাটো ধুতি ও পুরা আস্তিনের মেঞ্চে, কাঁধে মোটা কালো কম্বল, মস্তক নিরাবরণ। লোকটির কাপড় চোপড় গেরুয়া রঙের হলে পরিব্রাজককে সন্ন্যাসী মনে করতাম। টিনের চালার ওপর বৃষ্টির ঝমঝম শব্দ, আর ভিতরে অপরিচ্ছন্ন ময়লা আলো। আপনি কি বাঙালি বটে? হ্যাঁ, আপনি? হ্যাঁ, আমিও বাঙালি। আপনি কি পুনার বাসিন্দা বটে? হ্যাঁ, আপনি? আমি হচ্ছি পরিব্রাজক, ইতিউতি ঘুরে বেড়াই। আচ্ছা, এখানে বীরিঞ্চি বর্মা নামে কাউকে আপনি চেনেন নাকি? বীরিঞ্চি বর্মা? না, কখনো শুনিনি, কে তিনি? দেখেন নাই? জমের মতো কালো লম্বা চেহারা, ডেবডেবে চোখ, একটা কান বড়, অন্য কানটা ছোট, বাঁ গালে কাটা ঘায়ের মতো লালচে একটা জরুল, দেখেন নাই তাকে? দেখে তো মনে হচ্ছে তিনি সেকেলে ধরেন, বিদ্যাসাগর মহাশয়ের ভাষা শুনছি। না, বীরিঞ্চি বীরিঞ্চি বর্মাকে আমি দেখিনি। আপনার আত্মীয়? আত্মীয়? সে আমার ঘোর শত্রু, সর্বদা আমার সর্বনাশ করার চেষ্টা করছে। আচ্ছা, এটা 1879 শকাব্দ বটে। হ্যাঁ, 1879 শকাব্দ বটে, কেন বলুন দেখি? তাহলে নিশ্চয় তার দেখা পাবো। এই বছরে সে আসে, কোথাও না কোথাও আছে, এবার দেখা হলে আর ছাড়ছি না। শেষ কতদিন আগে তাকে দেখেছেন? শেষ 1779 শকাব্দে, সিপাহী যুদ্ধের সময়। বাবুনাথ, চোখে দৃষ্টি সহজ স্বাভাবিকই তার মনে হয়। লোকটি আপন মনে যা বলছে তা শোনা যাক। তখন আমি কাশিতে একজন সিদ্ধ পুরুষকে খুঁজতে গিয়েছিলাম। হঠাৎ চতুর্দিকে আগুন জ্বলে ওঠে, দাবানলের মতো। আপনি দাবানল দেখেছেন? না। বনে আগুন লাগে, গ্রীষ্মকালে শুকনো গাছের ডালে ঘষা লেগে দপ করে আগুন জ্বলে ওঠে, এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে ছড়িয়ে পড়ে, সারা বন জ্বলে ওঠে, গাছও পুড়ে ছাই হয়ে যায়। মাফ করবেন, আপনার নামটা কি? নাম চিরঞ্জীব সিংহ। নিবাস? আদিনিবাস রাড়দেশে।
বয়স? বয়স কে জানে, অক্ষয় তৃতীয়ার দিন জন্ম। আমার জন্মদিনে একটা বট গাছ পোতা হয়েছিল, সেটা এখন দুবিঘে জমির ওপর ছড়িয়ে গেছে হয়তো। আপনার আত্মীয় স্বজন কেউ নেই? সব মরে গেছে? যাক, তা কাশির কথা কি বলছিলেন? হ্যাঁ, কাশির কথা। কাশিতে অনেক বনেদি বাইচি আছে। লোকটি কথা বলবার ভঙ্গিটা বিচিত্র। একটা কথা বলতে বলতে হঠাৎ অন্য কথায় চলে যায়, অন্য প্রসঙ্গে কথা বলে। কাশিতে বনেদি বাইজি থাকতে পারে তবে আমি জানি না, কিন্তু আপনি তো সিদ্ধ পুরুষের খোঁজে গিয়েছিলেন, হঠাৎ আগুন জ্বলে ওঠে বলতে? হ্যাঁ, লড়াইয়ের আগুন জ্বলে ওঠে, কাটাকাটি মারামারি। কোম্পানির লোক সিপাহীদের মারে, সিপাহীরা কোম্পানির লোকদের মারে। দিল্লি, আগ্রা, কাশি, গয়া, মির্জাপুর সব শহরে রক্তারক্তি কাণ্ড। তখন জানতাম না যে এর মধ্যে বিরিঞ্চিও আছে। জানলে কি আর হাতিয়ার না নিয়ে রাস্তায় বেরুতাম। বিরিঞ্চি লোকটাকে? লোকটা শয়তান, সাক্ষাৎ পাপের অবতার। যেখানে ঝগড়া বিবাদ, যেখানে বেইমানি বিশ্বাসঘাতকতা, সেখানে সে আছে। মানুষের দুঃখ নিয়ে তার কারবার, মানুষের দুর্গতি নিয়ে তার ব্যবসা। মূর্তিমান শনি, মূর্তিমান রাহু। তারপর কাশিতে কি হলো? বিকেলবেলা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সামনে একদল কোম্পানির পল্টন আসছে, সঙ্গে দুটো লাল মুখো গোড়া আর বিরিঞ্চি। বিরিঞ্চির বরণে ফৌজি পোশাক। আমাকে দেখে বিরিঞ্চি চিৎকার করে উঠল। গোড়া দুটো বিরিঞ্চির কথা শুনে তলোয়ার উঠিয়ে আমার দিকে তেড়ে এলো। আমার হাতে হাতিয়ার নেই, কি করি? পাশের সরু গলিতে ঢুকে পড়লাম। বিরিঞ্চি আর সিপাহীদের পায়ের শব্দে বাড়িগুলোর দরজা জানলা পটাপট বন্ধ হয়ে গেল। গলিটা ছিল কানা গলি, তাই শেষ বাড়ির দরজায় আমি পিঠ দিয়ে দাঁড়ালাম। ওরা যখন আমার হাতের নাগালের মধ্যে, তখন ওপরের বারান্দা থেকে একটি মেয়ে চিৎকার করে বলে, এই নাও তলোয়ার, বিদেশি কুত্তাগুলোকে মেরে তাড়িয়ে দাও। তলোয়ার লুফে নিয়ে লড়াই শুরু করলাম। ক্রমে আমার হাতের তলোয়ার ভারী হয়ে উঠল। এই সময় হঠাৎ পেছনের দরজা খুলে গেল, আমি ভেতরে পড়ে গেলাম। বাইজিটা আমার প্রাণটা বাঁচিয়ে দিল। তারপর? তারপর বিরিঞ্চিরার দেখা পাইনি। যেই মেয়েটি তলোয়ার দেয় তার নাম শিবমোহিনী। নাচ গান ছেড়ে সে আমার সঙ্গে ছিল। তারপর? তারপর সে মরে গেল, আমিও আবার বেরিয়ে পড়লাম। আপনি যা বললেন তা থেকে মনে হয় 100 বছর আগে সিপাই যুদ্ধের সময় আপনি বেঁচেছিলেন, এখনো দিব্যে আছেন। মাঝেই 100 বছর আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? নেপালে গুরুর আশ্রমে থাকতাম আর ইতিউতি ঘুরে বেড়াতাম। কত রদবদল দেখলাম, কিন্তু বিরিঞ্চিকে খুঁজে পাচ্ছি না। বিরিঞ্চি হয়তো মারা গেছে। না না, সে আছে, সে না থাকলে মন্বন্তর আসবে কোথা থেকে? 100 বছর অন্তর ভারতে মহা দুর্যোগ আসে, তখন সে মাথা তোলে। এবার তাকে ছাড়ছি না, লাঠি দিয়ে তলোয়ার দিয়ে শাস্তি দেব। লোকটা পাগল না গঞ্জি কাবির, আমাকে বোকা বানিয়ে চলে যাবে, দেখি জেরা করে। বিরিঞ্চিকে আগে থেকেই চিনতেন? চিনতাম বই কি, বিরিঞ্চিকে কি আজ থেকে চিনি? 1679 শতাব্দে বিরিঞ্চি ছিল ক্লাইভের তেলেঙ্গি সিপাহি দলে, আর আমি... আচ্ছা আচ্ছা, আমি আজ আসি, আবার 1979 সনে দেখা হবে। চিরঞ্জীবকে গঞ্জিকাপির বলে মন থেকে সরিয়ে দিল। সম্প্রতি একটি গণ্ডগোল বেঁধেছে, কিছু বুঝতে পাচ্ছি না, সত্যি কি? পুনা ভারতের সামরিক কেন্দ্র, এখানে অনেক মহারথীরা আছেন, তবে বাঙালির সংখ্যা বেশি নয়, কয়েকজনের সঙ্গে আমার আলাপও আছে। চিরঞ্জীবের সঙ্গে আলাপ হওয়ার পর মেজর গাঙ্গুলের বাড়িতে চায়ের আসরে নিমন্ত্রিত হয়ে গিয়েছি, সেখানে দেখলাম কয়েকজন অবাঙালিও আছেন। একজন লোককে দেখে আমি স্তম্ভিত। গৃহস্বামিনী শীলাদেবী পরিচয় করিয়ে দিতে জানলাম তিনি কর্নেল বর্মা,
কয়েকদিনের জন্য কাশ্মীর থেকে এসেছেন। জমির মতো কালো লম্বা চেহারা, ড্যাব ড্যাবে চোখ, একটা কান ছোট, একটা কান বড়, বাঙালে কাটা ঘায়ের মতো রক্তাকো জরু, পরিধানে ফৌজি পোশাক নয়, সাধারণ বিলাতি পোশাক, বয়স আন্দাজ 50। আপনার নাম কি বীরিঞ্চি বর্মা? হ্যাঁ, আপনি জানলেন কি করে? ওই চিরঞ্জীব সিংহের মুখে আপনার নাম শুনেছি। কর্নেল বর্মার মুখে দেখা গেল দ্রুত পরিবর্তন। ভদ্রতার মুখোশ ছাড়িয়ে দাঁতগুলো বার হয়ে এলো, চোখ দুটোতে নিষ্ঠুর কুটিলতা। তিনি ক্ষিপ্র দৃষ্টিতে চারিদিক দেখে কর্কশ স্বরে বললেন, চিরঞ্জীব কোথায় আছে? এখানে নেই, মাসখানেক আগে তার সঙ্গে দেখা হয়েছিল, সে আপনাকেই খুঁজে বেড়াচ্ছিল। কর্নেল বর্মা ক্রূর মর্মবেদী দৃষ্টিতে চেয়ে রইলেন, তারপর হঠাৎ পিছু ফিরে অন্যত্র প্রস্থান করলেন। আমি মোহাচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলাম। মনে হলো আরও দু একটা প্রশ্ন করলে ভালো হতো, কিন্তু অতিথিদের মধ্যে কর্নেল বর্মাকে আর খুঁজে পাওয়া গেল না। এই গল্পটি শোনালেন রাজশেখর দত্ত। অন্যান্য ভূমিকায় ছিলেন চিরঞ্জীব, প্রাজ্ঞ চাকি, কর্নেল বর্মা, অর্কজা ভট্টাচার্য, বাইজি, অনন্যা হাজরা। নাট্যরূপ অদিতি দত্ত, পর্ব পরিচালনা রাজশেখর দত্ত। আগামী সপ্তাহে নাটক সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প অবলম্বনে কর্নেলের জার্নাল থেকে। শুনতে থাকুন শোনার আনন্দে ভাষণ। নমস্কার, শুভরাত্রি।